প্রায় 48 ঘন্টা পার তৃণমূল বিধায়কের বাসভবন ও সংলগ্ন এলাকায় চলছে সিবিআই তল্লাশি। উদ্ধার হওয়া মোবাইলের ডাটা উদ্ধারের চেষ্টা চলছে, পাশাপাশি পুকুর থেকে জল তুলে খোঁজ চলছে অপর মোবাইলের। যেদিকে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এই প্রবচনটাই যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমবাগান থেকে শুরু করে বাড়ির পাশের পুকুর, এমনকি আবর্জনার স্তূপ, যাই ঘেটে দেখা হচ্ছে মিলছে লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রির প্রমাণ। গতকাল থেকে এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত প্রায় 48 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছে মুর্শিদাবাদের বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাসভবনে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তের তালিকায় নতুন সংযোজন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এযাবৎ বিধায়কের বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে শনিবার সিবিআই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ইতিমধ্যেই বিধায়কের বাড়ির আমবাগান থেকে 5 ব্যাগ নথি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, সেখানে রয়েছে প্রায় 3,500 চাকরি প্রার্থীর নথি। সূত্রের দাবি, 10 থেকে 15 লক্ষ টাকায় এক একটি চাকরি বিক্রি হয়েছিল, যার বিনিময়ে প্রায় 500 কোটি টাকার বেশি লেনদেন করা হয়েছে। তল্লাশির পাশাপাশি চলছে বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, যদিও জিজ্ঞাসাবাদের কোনো সদুত্তর পায়নি সিবিআই। সিবিআই জানিয়েছে বাড়িতে তদন্ত চলাকালীন বাড়ির পাশের পুকুরে 2টি মোবাইল ফোন ফেলে দেন জীবন। পুকুরের জল ছেঁচে খোঁজ চলেছে ফোনের। পুকুর থেকে এদিন একটি ফোন মিললেও অপর একটি ফোনের সন্ধান এখনো মেলেনি। সন্দেহ করা হচ্ছে পুকুরের পাশে আগাছার জঙ্গলেও থাকতে পারে সেই ফোন, তাই আনা হয়েছে মেটাল ডিটেক্টর। এদিন দিনভর তল্লাশি চালানো হয়েছে সেই ফোনটির খোঁজে। যে ফোনটি ইতিমধ্যেই উদ্ধার হয়েছে তার ডাটা রিকভারের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় ফোনের সন্ধান এখনো পর্যন্ত না মিললেও জীবনবাবুর বাড়িতেই যে নিয়োগ দুর্নীতির যজ্ঞশালা ছিল তা জানতে পেরেছে সিবিআই। তাদের দাবি, মুর্শিদাবাদের রিজিওনাল এসএসসি চেয়ারম্যানের অফিসে বসে অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করতেন জীবন, তাদের ওএমআর আনিয়ে সেগুলি নষ্ট করে ফেলতেন, তারপর নিজেই নতুন করে ওএমআর পূরণ করে দিতেন। 2012 সাল থেকে তিনি এই কারবার চালাচ্ছেন বলেও অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার পর যজ্ঞে ঘি পড়ে। জীবনকৃষ্ণ সাহার সাথে আর কোন কোন মাথা কাজ করেছে সে বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে সিবিআই সূত্রে খবর, এই জীবনকৃষ্ণ সাহাতেই থেমে নেই সিবিআই। জীবনকৃষ্ণ সাহার পাশাপাশি তদন্তকারীদের নজরে রয়েছে তৃণমূলের নলহাটি 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি বিভাস অধিকারী এবং পূর্ব মেদিনীপুরের গোপাল দলপতি। শনিবারই কলকাতা, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে তাদের ডেরায় ঢু মারেন তদন্তকারী আধিকারিকেরা। অন্যদিকে এদিনই সিবিআইয়ের একটি দল হানা দেয় বিভাস অধিকারীর কৃষ্ণপুর গ্রামের বাড়িতেও। বাড়ি লাগোয়া অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রমেও তল্লাশি চালান তারা, কম্পিউটার ল্যাপটপ পরীক্ষা করেন। দুপুরে বিভাসের ছেলে অর্ঘ্য অধিকারীকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতেও তল্লাশি চালানো হয়। এরপরই সিবিআইয়ের একটি দল ওই দিন দুপুরে তল্লাশি অভিযানে নামে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতে, সেই সাথে গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার মুচিপাড়ার ফ্ল্যাট সিল করে সিবিআই। সিবিআই চলে যায় হৈমন্তী দেবীর বাপের বাড়ি দমদম গোড়াবাজার এলাকায়। যদিও হৈমন্তী দেবী সিবিআইকে বলেন, সিবিআই যেমন খুশি তদন্ত করুক, আমার কাছ থেকে কিছুই পাওয়া যাবে না। কেঁচো খুঁড়তে একের পর এক কেউটে বেরিয়ে আসছে, আর কত কেউটে বেরিয়ে আসে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।